হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি গরম গরম ফুলপো লুচি ও ছোলার ডাল কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবো সেই রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই এখানে ডালটাকে আমি সিটি মেরে নিয়েছি, 4 থেকে 5টা সিটি দিয়েছি। কড়াইতে তেল গরম করে নারকল কুচিগুলো ভেজে নিলাম, তারপর ওই কড়াইতে আবারও তেল দিয়ে জিরে ও গোটা জিরে আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দিয়ে দিলাম আদা কুচি, 1 ইঞ্চি আদাকে আমি কুচি করে নিয়েছি। তারপরে হালকা একটু ভাজা ভাজা করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন হিং। হিংটা একটু ভাজা হলেই সেদ্ধ করে রাখা ডাল জল সহ কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করবো। সেদ্ধর সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এবার কিন্তু আমি একটু গরম জল অ্যাড করে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করলাম, ডালটা ফুটে উঠে যখন রেডি হয়ে গেল দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এখানে নারকল কোড়া দিয়ে কিন্তু বা নারকল ভাজা দিয়ে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেল। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটি করে লাইক করো আমার ভিডিওটিতে। তো এবার দেখো, ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি লুচিগুলো বানানোর জন্য। এখানে লুচিগুলো কেটে নিয়ে আমি তেলের সাহায্যে বেললাম, আমি আটা দিয়ে বেলতে পারি না, তার কারণ ভাজার সময় কিন্তু গরম তেলটা একদমই নষ্ট হয়ে যায়, ময়দাটা পুড়ে গিয়ে কালো কালো হয়ে যায়। এখানে আমি প্রত্যেকটা লুচি এভাবে বেলে নিয়ে এবার আমি চলে এসেছি ভাজতে। তো দেখো, এ পিঠে দিয়ে ও উল্টে দিলাম, এত সুন্দর ফুলে উঠলো লুচিটা। তো আমার কিন্তু লুচিগুলো সব এভাবে পরপর করে আমি ভেজে নিলাম। এই নারকল দিয়ে ছোলার ডাল আর লুচি তো বাঙালির অত্যন্ত প্রিয় একটি জলখাবার। তো রবিবারের সকালে বা বাড়িতে যখন কোনো অতিথি আসবে, যদি ঝটপট বানিয়ে ফেলতে পারো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু বানানো হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।